রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রগোহনা কদমতুলি ইউনিয়নের নবগ্রাম এলাকায় করোনা ভাইরাসের কারণে গ্রামের খেটে খাওয়া কৃষক শ্রমিক দিনমজুর মানুষগুলো তাদের পরিবার পরিজনদের নিয়ে অসহায় হয়ে পড়ায় তাদের কথা চিন্তা করে রাঙ্গুনিয়া গরিব দুঃখী মানুষের বন্ধু তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ রাজনৈতিক ব্যক্তিদের সমাজে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তথ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মানবসেবায় এগিয়ে এলেন রাঙ্গুনিয়া উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ সেলিম। তিনি আজ সকালে বনগ্রাম মাদ্রাসার সামনে প্রায় 300 গরিব কর্মহীন মানুষের মাঝে চাল ডাল তেল আলু পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের, রাঙ্গুনিয়া উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মোর্শেদুর তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মোর্শেদ তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল তালুকদার, রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বাবলা তালুকদার, তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক ওসমান তালুকদার, মুক্তার হোসেন, ওসমান গনি প্রমুখ। আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আরমান হোসেন নাহিদ, আরিফ হোসেন ইউনুস, মহিউদ্দিন, খোরশেদ মান্নান, মনির মিজান, রুবেল সহ অন্যান্যরা। এ সময় তারা সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকায় প্রায় 300 গরিব অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ডক্টর হাসান মাহমুদের নির্দেশে উপজেলা রাঙ্গুনিয়া তাঁতী লীগের উদ্যোগে যে করোনা ভাইরাসের সমস্যায় যে গরিব গুণ এখন মানুষের কাছে বিতরণের যে কথা হয়েছে আমার পক্ষ থেকে আমি 500 পরিবারকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আজকে 200 পরিবারকে দেবো, বাকিগুলাই দেওয়ার আগে আমি মোট 500 পরিবারকে দেবো। আপনারা আসন মামুদ সাহেবের জন্য দোয়া করবেন। বিভিন্ন গ্রামে গঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতী লীগের উদ্যোগে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই ত্রাণ সামগ্রী বিতরণে আমাদের রাঙ্গুনিয়ার অসহায় মানুষ, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যে স্লোগান ধরেছে, কেউ যাতে না খেয়ে না থাকে, কেউ যাতে না খেয়ে না ঘুমায়, সেই স্লোগানকে আমরা অব্যাহত রাখার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা আমরা ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের ঘরে ঘরে, মানুষের ঘরের দরজায় দরজায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়ের নির্দেশক্রমে আমাদের রাঙ্গুনিয়া উপজেলা তাঁতী লীগের উদ্যোগে এবং রাঙ্গুনিয়া উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক আমাদের সদ্য হাজি সেলিমুল ইসলামের সার্বিক সহযোগিতায় আজকে চন্দ্রগোনা ইউনিয়নের বনগ্রামের বিভিন্ন হতদরিদ্র যারা কর্মহীন কৃষক রয়েছে, কর্মহীন যারা শ্রমিক রয়েছে তাদের সাহায্যার্থে আজকে জনতা ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয় বলেছেন যাতে ঈদের কেনাকাটা না করে গরিব দুঃখী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে তাদের পাশে দাঁড়ানোর জন্য, তারই প্রেক্ষিতে আজকের এই মহৎ উদ্যোগ। এই উদ্যোগকে আমি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে স্বাগত জানাই। এবং যে হাজি সেলিম সাহেব মানে 200 পরিবারকে ঠাম দিতেছে, আরও সামনে আরও দিনগুলো আছে সামনে, তাই আরও অব্যাহত আছে, আরও অনেক মানুষকে দেবে। গরিব অসহায় দিনমজুরি যারা কাজ করে, যারা আর কাজ নাই, ঘরে খাবার নাই, তাদের জন্য আজকে এই ট্রামগুলো দেওয়া হচ্ছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে আজ রাঙ্গুনিয়া উপজেলা তাঁতী লীগের উদ্যোগে চন্দ্রগোনা ইউনিয়নের বনগ্রাম এলাকায় সাধারণ মানুষের কাছে আজকে পৌঁছে দেওয়া হচ্ছে মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়ের নির্দেশনায় হতদরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।